এসেছে নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডটা কিন্তু পলিটিক্যাল, বাংলার রাজনীতি কেন্দ্রিক। তা হলো অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সভাপতি। তো অধীর রঞ্জন চৌধুরী এবার তৃণমূলকে নিশানা করলেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন, এবং শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেছেন, কি বলেছেন তিনি? অধীর চৌধুরী বলছেন, দেখুন, মুর্শিদাবাদে তৃণমূলে পর্যবেক্ষক হিসেবে জেলায় নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে, আপনাদের মনে থাকবে, আমাদের মনে আছে। তাহলে অধীর চৌধুরীর গড় হলো মুর্শিদাবাদ। তো সেই মুর্শিদাবাদে তৃণমূল কিছু ভালো যখন করতে চেয়েছিল, বা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেয়েছিলেন মুর্শিদাবাদে তৃণমূলের ফল ভালো করতে, সেই জন্য তিনি আলাদাভাবে দায়িত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে। তো সেই কথাই অধীর রঞ্জন চৌধুরী বা অধীর চৌধুরী মনে করিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে নন্দীগ্রামের আন্দোলন, যে আন্দোলনের জন্যই একটা সময় নিশ্চয়ই সিঙ্গুর আন্দোলন ছিল, অবশ্যই তার একটা বড় তাৎপর্যপূর্ণ ঘটনা, কিন্তু মানতে হবে নন্দীগ্রাম হলো সেই আন্দোলনটা, যে আন্দোলনকে ভর করে হাতিয়ার করে এ রাজ্যে 34 বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়ে পরিবর্তনের সরকার আনতে পেরেছিল তৃণমূল। তাতে কতটা লাভ হয়েছে, লোকসান হয়েছে, কি হয়েছে পরের কথা, বাট নন্দীগ্রাম আন্দোলন ছিল সেই সেই আন্দোলনটা যার জন্যে এই রাজ্যেও অষ্টম বামফ্রন্ট সরকার হয়নি। এ রাজ্যে বামফ্রন্ট সরকারকে কোনোদিন সরানো যাবে মনে করা যায়নি একটা সময়। মমতা বন্দ্যোপাধ্যায় এক হয়ে যাও, মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে সেই শালগ্রাম শিলা সেই অর্থে সরিয়ে এ রাজ্যকে নীরসাদা রং করে দিয়েছেন। আজ 9 বছরের মাথায় গিয়ে কথা তো বলতেই হচ্ছে। তো অধীর রঞ্জন চৌধুরী বা অধীর চৌধুরী সেই দিনটার কথা মনে করে দিয়েছেন, যে এই নন্দীগ্রাম যেদিন থেকে আন্দোলন চলছে, সেই নন্দীগ্রাম আন্দোলনে তো বড় ভূমিকা ছিল শুভেন্দু অধিকারী বা তার বাবার বা তাদের পরিবারের, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, তার পরিবারের অনেকটা ভূমিকা এই নন্দীগ্রাম আন্দোলনে। কই তখন তো সেখানে কোনো অভিষেক ব্যানার্জিকে দেখা যায়নি। তো অভিষেক ব্যানার্জি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি, তাকে প্রমোট করার জন্যেই দল থেকে ছেটে ফেলছেন শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর চৌধুরীর বক্তব্য যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রমোট করার জন্যই তৃণমূল দল থেকে ছেটে ফেলা হচ্ছে শুভেন্দু অধিকারীর মতো একজন যোগ্য মানুষকে, অথচ এই শুভেন্দু অধিকারী ওই নন্দীগ্রাম আন্দোলনে অনেক সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তারপর তার যোগ্যতা এতটাই বেশি ছিল কোনো একদিন, যার জন্যে মুর্শিদাবাদ, যেটা অধীর চৌধুরীর ঘর বা অধীর চৌধুরীর কেল্লা বলে খ্যাত, সেখানেও তৃণমূলের তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে। অর্থাৎ একটা মানুষ এত দায়িত্ব পেয়েছেন, এত কিছু করা হয়েছে একটা সময়ে, আর সেই মানুষটা এখন যে নন্দীগ্রামে সভা করছেন, সেই নন্দীগ্রামে কিনা একই দিনে খানিকটা দূরে সভা হচ্ছে তৃণমূলের, সেই তৃণমূলের সভায় যেখানে ফিরহাদ হাকিমরা বক্তব্য রাখছেন। তো অধীর চৌধুরী বলেছেন, এ তো হওয়ারই ছিল বা এ তো সবে শুরু, তৃণমূল দলটা ভাঙতে ভাঙতে আরো কত কি দেখতে হবে সে তো সময়ই বলবে, তবে এটুকু আমি বলতে পারি বলে অধীর চৌধুরী বলেছেন যে তৃণমূল দলটা আগামী দিনে থাকবে না, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল দল বাংলায় থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কি তৃণমূল দলের ভাঙন নিয়ে আরো অনেক কথা বলেছেন অধীর চৌধুরী, এমনও বলেছেন যে শুভেন্দু অধিকারীর অনেকটা অবদান ছিল আজকে এই এই তৃণমূল সরকার এই আসার পেছনে, মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়, তা অস্বীকার করা যাবে না। বারবার শুভেন্দু অধিকারীকে এই পাশে সরিয়ে রেখা বা যে বিভাজন তৈরি হয়েছে তৃণমূল নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারীর, সেটার কথা তো বাকি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বলছেন, অধীর চৌধুরী বা বলবেন না কেন, তিনিও কংগ্রেসের হয়ে পরিষ্কার বলছেন, এবং বারবার নিশানায় কিন্তু তার মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রমোট করার জন্যেই শুভেন্দু অধিকারীর মতো একজন যোগ্য নেতাকে ছেটে ফেলছেন। তো দেখা যাক এর ফলে কি হয় বা শেষ পর্যন্ত কি হয়, সেদিকে আমাদের নজর থাকবে। তো আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ, আপনারা দেখুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।